শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, কোনো কাজ করতে গিয়ে যদি মনে হয় আপনার মানসিক শক্তি কম, তবে মনকে ভালো করে লক্ষ্য করুন, কি চলছে আপনার মনের মধ্যে? সাফল্য সম্বন্ধে সন্দেহ উঠছে মনে? আপনি ভাবছেন তো কাজটা তো শুরু করব, কিন্তু পারবো কি? কেন এই চিন্তা উঠছে? এর তিনটি কারণ থাকতে পারে। প্রথমত, আত্মবিশ্বাসের ঘাটতি। দ্বিতীয়ত, অতীতে হয়তো এ ধরনের কাজে ব্যর্থ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা আপনাকে দুর্বল করে দিয়েছে। তৃতীয়ত হলো কাল্পনিক ভয়, কোনো এক অজানা ভয় আপনার মনে উঠছে। শুনছেন মিথ্যে কালিকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালিকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালিকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত, মির্চি কালিকথা। সাধক তারাপীঠ ভৈরবের কথা বেশ কদিন ধরে আপনাকে শোনালাম। তার জীবনটা বোধ হয় এত বেশি অলৌকিক ঘটনা তার জীবনে, যা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। ভাবুন, সেই সময়ে কত মানুষ তার কাছে মাথা নত করেছেন, তার পায়ে পড়েছেন, তার কাছে দীক্ষা নিয়েছেন, তার ভালোবাসা নিয়েছেন, এবং তাদের জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছে বাবার আশীর্বাদী হাতে। এবং এমন অনেক অনেক অলৌকিক ঘটনা যেগুলো চট করে মনে হয় কি বিশ্বাস করা যায়, কিন্তু সেগুলো তো হয়েছিল, না হলে বীরভূম জেলাতে এবং সমস্ত বাংলায় তিনি এতটা মানুষের কাছে গেলেন কি করে? মেট্রি কালিকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালিকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। একবার একটি ট্রেন আটকে গিয়েছিল সাঁইথিয়া স্টেশনে। সে নিয়ে একটি চমৎকার কবিতা রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি কুমুদ রঞ্জন মল্লিকের। সেই কবিতার কটি স্তবক অন্তত পড়ে শোনাই আপনাকে। বড় গোলমাল, চলে হাত ডাক আজি সাঁইথিয়া স্টেশনে, লুক মেল এসে দাঁড়াইয়া আছে, হুইসেল দেয় ক্ষণে ক্ষণে, শুধু অবিরাম চলে টেলিগ্রাম, ভিতরে বাইরে কি তাড়াতাড়ি, ড্রাইভার করে শতেক চেষ্টা, তবু কিছুতেই নড়ে না গাড়ি। স্টেশনের লোকেরা বলিছে, কর কমিউনিট সবুর, তবে বামা খাপা এই ট্রেনেই যাবেন, এই ট্রেনে তাহাকে যেতেই হবে। গোড়াগাড় রাগে করে গড় গড়, উড়াইছে নীল নিশান জোরে, সিঠির উপরে সিঠি দেয় খালি, ট্রেনের চাকা যে ঘুরে না ঘুরে, নূতন একটা ইঞ্জিন লাগি, তার করা হলো রামপুর হাটে, নড়ে না কো গাড়ি একই ঝক মারি, কথা রটে গেল হাটে ও মাঠে। আরো কটি স্তবক আছে, পড়ছি, একটু বিরতি নিই। মির্চির কালিকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালিকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বিখ্যাত কবি বাংলা সাহিত্যিক কুমুদ রঞ্জন মল্লিক বাবার সমস্ত অলৌকিক কাণ্ডে কীভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং একটি কবিতা লিখে ফেলেছিলেন, সেই কবিতাটা কিছুটা আগে শুনিয়েছি, বাকিটা শোনাচ্ছি। দেখিতে আসিতে ছুটে যত লোক, ভিতরে বাহিরে লোকের সারি, কত প্রাণপণ চেষ্টা চলেছে, তবু কোনো ক্রমে চলে না গাড়ি। কিছুক্ষণ পর সাধু আসিলেন, বসিলেন গিয়া গাড়িতে, দুধারে সকলে প্রণতি জানায়, ফুলো দল দেয় চরণ কুটে, যাত্রীরা করে কাকুতি মিনতি, ঠাকুর গাড়িকে বলুন চলো, তোমার আদেশ বিনা চলিবে না, দেরি যে বহুত হলো। সাধু বলিলেন, চলো বাবা গাড়ি, ওরে বাবু গাড, বাঁশিটা বাজা, আমি তো ধোঁয়ার কারবারি বুটি, তুই তো হলি যত ধোঁয়ার রাজা। আবার দুলিল সে নীল নিশান, সাহেব রুষ্ট ব্যস্ত ভারী, এবার যেমনই হুইসেল দিল অমনি চলিতে লাগিল গাড়ি। ট্রেন ছুটে চলে, নাহি আর বাধা, ইঞ্জিনে নাই কোনোই ত্রুটি, ঘন জনতার জয়ধ্বনিতে
আনন্দ যেন উঠেছে ফুটি, ধোঁয়া উড়াইয়া ট্রেন চলিয়াছে, উল্লাস আসি সবার মুখে, যত কালো ধোঁয়া আসিয়া জমিছে গর্বিত গোড়া গাড়ির বুকে। খুব চমৎকার কুমুদরঞ্জন মল্লিক এই কবিতাটি লিখেছিলেন। তার থেকে আমরা দেখতে পাচ্ছি বাবা সাধক ভৈরব কীভাবে সব এক একটা অলৌকিক ঘটনা ঘটাতেন যা মানুষের মনে গভীরভাবে রেখাপাত করত। মেচ্ছে কালীকথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মেচ্ছিতে। আরেকটি অদ্ভুত ঘটনার কথা বলি। হোম যজ্ঞে তারামার রূপ যেন জলজল করে জ্বলছে, বহু নূতন কাপড় ভালো ভালো শাল আলোয়ান স্তূপীকৃত করে শ্মশান আঙিনায় আগুন ধরিয়ে দিয়ে খ্যাপা ঠাকুর ওই কথা বললেন। এইসব কাপড় আলোয়ান ভক্তরা ঠাকুরকে প্রণামী স্বরূপ দিয়েছিলেন। প্রভাতের সঙ্গে সঙ্গে ঠাকুরের কি খেয়াল হলো, এইসব মূল্যবান দ্রব্যগুলি শ্মশানে জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে কাপড়ের হোম করলেন। কাপড় পোড়ার গন্ধ পেয়ে নগেন্দ্রনাথ পাণ্ডা শশব্যস্ত হয়ে শ্মশানে ছুটে এসে বললেন, এ আবার কী করছেন আপনি? পাণ্ডা ঠাকুরের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ কাপড়ের হোম করছি গো লগেন কাকা। এইসব মূল্যবান কাপড় পশমি শাল আলোয়ান আপনি এইভাবে নষ্ট করছেন? একটু নষ্ট করেনি লগেন কাকা, তার আমার হোম যজ্ঞ করছি গো। ওই দেখুন লগেন কাকা, রাক্ষসী তারা বেটির কত বড় জীব লক 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 করছে। বাবার কাণ্ড দেখে নগেন্দ্রনাথ পাণ্ডার কোনো কথা না বলে মর্মাহত হয়ে ঘরে ফিরে গেলেন। যত অগ্নিশিখা ঊর্ধ্বে ওঠে বাবারও তত আনন্দ বেড়ে যায়। অগ্নির কাছে বসে বাবা গান ধরলেন, জয় মা তারা আদ্যা শক্তি, জয় মা তারা তোমারই জয়, তোমাতে উৎপত্তি তোমাতেই স্থিতি, তোমাতেই শেষে হয় মালয়, জলবিম্ব যথা জলেতে উঠিয়ে ক্ষণকাল তরে ভাসিয়ে ভাসিয়ে, ভোগ অবসানে শক্তি বিহনে পুনঃ সেই জলে মিশায় যায়। আসলে কি জানেন, আমাদের হৃদয়ে পুষ্প সদৃশ দ্বাদশ দল অনাহত পদ্ম অবস্থিত। প্রত্যেক দলে আশা চিন্তা মমতা দম্ভ বিকলতা বিবেক অহংকার চঞ্চলতা কপটতা বিতর্ক অনুতাপ এইসব বৃত্তি অবস্থিত। এ সম্বন্ধে আরও অনেক কথা তিনি বলেছেন, আসছি সে কথায়। মির্চি কালীকথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে।